এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দুইল ডাকে সুরের নাই কোষে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ ريال شباك ولادك سودانا يكشف اي طوى
আমার হাজার সালাম এই তো আমার দেশ Thank you.
হাজার সালাম এই তো আমার দেশ حسين علي نام تهاري كروني عمار هزار سلام دلو بودي غيبو عمرا حسين يار نام تهاري كروني عمار هزار سلام جمال بودر پورب باشه হাজার সালাম এই তো আমার দেশ পরিচালক গাইবো আমরা সুলতান মিয়ার নাম তাহারি চরণে আমার হাজার সালাম পরিচালক গাইবো আমরা সুলতান মিয়ার নাম তাহারি চরণে আমার হাজার সালাম হাজার সালাম এই তো আমার দেশ সভাপতি গাইলো সাজান মিয়ার নাম সাজান মিয়ার নাম তাহারি চরণে আমার হাজার সালাম জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে কোসুন্দারা গ্রাম তাহারি চরণে আমার হাজার সালাম এই তো আমার দেশ মফিজুল মিয়ার নাম তাহারি চরণে আমার হাজার সালাম
হ্যালো সরকার করে দাও ওই কাশেম চাষার বাড়িঘর বস্তি জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেবে তারপর ওর বড় ছেলে রাসেলকে ধরে নিয়ে আসবে আমার সামনে ঠিক আছে বন্ধু কিন্তু রাসেলকে দিয়ে তোমার কিসের প্রয়োজন বন্ধু অনেক প্রয়োজন কারণ ওই কাশেম চাষার বড় ছেলে আমাদের বাদশার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে কারণ বাদশার সহযাত্রী হয়ে সে যদি কাজ করে যায় ভবিষ্যতে তোমার আমার বিপদ হতে পারে তাই আমি তোমাকে বলছি আদেল ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক ওই কাশেম চাষার বড় ছেলে আছেলকে এমন কাজ করবে সে যেন সমাজের বুকে দেশের বুকে গৃহীত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায় যাও তবে একটি কথা ইয়াদ রেখো আদেল আজ আমি তোমার সাথে যে কথাবার্তা বললাম এই কথাগুলো যেন প্রকাশ না পায় যাও শীঘ্রই তুমি চলে যাও আদেল ঠিক আছে বন্ধু আমি তোমার কথা মতো আমি আমার কাজে নেমে পড়বো গুড বাই কসম চাচা তোমার জীবনের বড় হওয়ার আশা চিরতরে বিলীন হয়ে যাবে শুধু এই খানে খান মির্জা মোহাম্মদ কবির খান চক্রান্তে যাস নে ভাই সুমন এ বনটি একটু নিরাপদ নয় বল সুমন আমরা এখান থেকে সরে পড়ি আর এখানে কোনো শিকারও পাওয়া যাবে না চল ভাই আমরা এখান থেকে চলে যাই না ভাইজান আর একটু অপেক্ষা করেন তারপর আমরা চলে যাব ওই যে দেখো ভাইজান কি সুন্দর একটি হরিণ ছুটে যাচ্ছে ভাইজান আমি ওই হরিণটাকে শিকার করব আর আসবো ভাইজান যাস নে সুমন কোথাও যাস নে ভাইজান আমি যাব আর আসবো ভাইজান ওরে সুমন
তুই শীঘ্র চলে আয়। সন্ধ্যা যে প্রায় গণিয়ে এলো। ওই তো ওই তো আমার উত্তম সুযোগ, এই সুযোগেই কাছে মালির ছেলেকে আমারে ধরে নিয়ে যেতে হবে। এই তো আমার উত্তম সুযোগ। কে তুমি? চিৎকার করলে খুন করে ফেলবো। চল চল আমার সাথে। ভাইজান ভাইজান একি একি আমার ভাইজান কোথায় গেল? আমি তো আমার ভাইজানকে দেখতে পাচ্ছি না। ভাইজান ভাইজান তুমি কোথায় গেলে? ভাইজান আমি কোথায় গেলে আমার ভাইজানকে খুঁজে পাবো? তুমি তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও ভাইজান। একি আমার খুব পানির পিপাসা হয়ে গেছি, আমি কোথায় গেলে একটু পানি পাবো? ওই ওই তো সম্মুখে একটি বাড়ি দেখা যাচ্ছি, আমি ওই বাড়িতে গিয়ে আমার পানির পিপাসা নিবারণ করব। বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে এক গ্লাস পানি দেবেন, আমি যে খুব ক্লান্ত হয়ে গেছি। কে কে আপনি? এখানে কেন এসেছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর রূপ আমি আগে কখনই কোথাও দেখিনি। আমি যতই দেখছি ততই দেখতে যে আমার ইচ্ছে করছে। এই নিন আপনার পানি, পানি খাবেন না? তোমার এই মায়া ভরা রূপ দেখি আমার যে পানির পিপাসা মিটে গেছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, এমন চাঁদের মতো রূপ আমি এই জীবনে আর কোথাও দেখিনি। আপনি অমন করে বলবেন না। কেন? আমিও তো আপনাকে প্রথম দেখেই আমি একদম মনে মানাতে পারছি না। সত্যি আপনার যে এত রূপ তা কখনোই ভাবিনি। আচ্ছা বলো না কে তুমি আর কেনই বা এখানে এসেছো? এই পরদেশি অমন করে কি দেখছো বলো না? দেখছি তোমার ওই মুখটা জড়ানো রূপ, আর চাঁদের মতো রূপে দেখে আমি তো স্থির থাকতে পারছি না। মন চাই সারাটি জীবন আমি তোমাকে ধরে রাখি। যাক এখন বলো তুমি কে বলবে? আমার নাম সুমন, আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম ওই বনি, এসে দেখি মানব কন্যার প্রেমে পড়ে গেলাম। তাই নাকি? হ্যাঁ প্রিয়, হ্যাঁ হ্যাঁ প্রিয়সী, কিন্তু তুমি তো বললে না তুমি কে, তুমি তুমি আমাকে ভালোবাসবে কি না? আমি পজার মেয়ে ফুলকি, তোমার এই জাদুমাখা কণ্ঠের প্রস্তাব আমি বেশ গ্রহণ করে নিলাম। ঠিক আছে তাহলে একবার মুখ ফুটে বলো আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমাকে না বলো তাহলে আমি যে এখান থেকে চলে যাব। আরে না না যেও না, এই তো তোমাকে আমি ছুঁয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পরদেশি এক শিকারি কোন কেড়েছে 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 আমায় পাগল করেছে। পরদেশি এক শিকারি কোন কেড়েছে কেড়েছে কেড়েছে।
চলো পিয়ারি এখন উপরে চলে যাই তাই চলো না পারলাম না ওই শয়তানের হাত থেকে আমার রাসূলকে উদ্ধার করতে পারলাম না ওই ওই শয়তানের বাচ্চাকে যদি আমি একবার পেতাম তাহলে বড় পুরোদে তার বাবার শেষ করে দিতাম আমি আমি এখন কি করিব কোথায় যাব কোথায় গেলে আমার রাসূলের সন্ধান পাব ওগো ওগো খোদা তুমি বলে দাও তুমি তুমি আমার মাতার উপর কেন আকাশ ভেঙে দিলে খোদা কেন কেন আকাশ ভেঙে দিলে খোদা কেন কোথায় আমার মানিক কোথায় হ্যাঁ কোথায় কোথায় বলো আমার মানিক কোথায় তুমি আমার রাচেলকে রক্ষা করো রক্ষা করো খোদা রক্ষা খোদা ওগো ওগো রাশেদা তুমি তুমি রাসেলকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও না হইলে ওই শয়তানের বাচ্চা রাচেলকে বাঁচতে দেবে না ওগো মেহেরবান খোদা কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে খোদা তুমি আমার বংশের প্রদীপ কি একেবারে নিভিয়ে দিলে খোদা একেবারে নিভিয়ে দিলে আমি কেমন করে বাঁচব আমি কেমন করে সহ্য করব খোদা এই পুত্র হারানো ব্যথা ওগো মেহেরবান খোদা তুমি আমার রাচেলকে ফিরে এনে দাও খোদা তুমি আমার রাচেলকে ফিরিয়ে এনে দাও নইলে তুমি আমাকে মৃত্যু দাও খোদা মৃত্যু দাও বাবার আছে আমি আসছি তোকে রক্ষা করতে আমি তোকে রক্ষা করতে পারবো না তুই রক্ষা না করতে পারলি আমার বুকে রক্ত দেব রক্ত ছেড়ে দাও বুঝছো না আমাকে তুমি ছেড়ে দাও আমাকে আমার মা বাবার কাছে যেতে দাও নইলে আমার পিতামাতা হইতো আমার জন্য যেতে যেতে মরে যাবে আমি কি অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে ধরে নিয়ে এসেছো তোকে ধরে এনেছি শুধু আমার কাজ হাসিল করার জন্য এই নে একি এ যে পিস্তল এ পিস্তল দিয়ে আমি কি করব আমি যে তার মারি কিছুই বুঝতে পারছি না এখনো বুঝতে পারছিস না বন্ড কোথাকার এই পিস্তল দিয়ে তোকে ডাকাতি করতে হবে লুট করতে হবে ধনীদের ধন সম্পদ কেড়ে আনতে হবে মানুষের ক্রস বুঝতে পারছিস এই নে আমি তা পারবো না আমি ডাকাত হতে পারবো না আমি তোমাকে মিনতি করে বলছি আমাকে তুমি ছেড়ে দাও ছেড়ে দেব ঠিকই যখন আমার কাজ হাসিল হবে তখন তোমাকে ছেড়ে দেব না না আমি তোর কোনো কাজও হাসিল করতে পারবো না বেঈমান তুই যে আশা করেছিস সে আশা তোর কোনো দিন পূর্ণ হবে না চুপ কর বেঈমানের বাচ্চা
বল এখন সময় আছে তুই আমার কথায় রাজি কিনা না বেঈমান না তোর কথায় রাজি হয়ে দেশের সাথে আমি বেঈমানি করতে পারবো না পারবি না বল এখন সময় আছে আমার কথায় তুই রাজি কিনা বল চল চল আমার সাথে নিও না ডাকাত নিও না আমার বুকের মানিককে আমার হাতে দিয়ে যাও আমাকে দিয়ে যাও মহা মাগো চল না ডাকাত নিও না আমার রাচেলকে তুমি নিও না মাগো তোমাকে কে আঘাত করেছে মা বলো মা বলো একবার বলো কে তোমাকে আঘাত করেছে ওরে বাবা সুমন আমাকে আঘাত করেছে ওই আদিল ডাকাত সুমন তুই যদি আর একটু আগে আসতি তাহলে তোর ভাইকে তুই রক্ষা করতে পারতি বাবা ওরে সুমন আমি যার কথা বলতে পারছি না বাবা আমাকে একটু ধর বাবা আমাকে একটু ধর ওরে সুমন ওই মৃত্যু আমাকে হাত ছাড়িতে ডাক মা হ্যাঁ হ্যাঁ বাবা মা গো মৃত্যু আমাকে রাশেদা তুই চলে আয় ওরে সুমন তুই যদি পারিস তোলোই শয়তানের হাত থেকে তোর ভাইকে রক্ষা করিস মা মা ভাগো হায় রে
জর নাম দুখী কহ আপাল পুহরাবে আমি রে এক চলে গেলে মা আমি এখন কাকে নিয়ে বাজবো মা তুমি বলো খোদা তুমি বলো হ্যাঁ মা আমি আমি ওই শয়তানের প্রতিশোধ নেব যেমন করেই হোক আমি আমার ভাইকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবই করব আমি তোমাকে কথা দিলাম মা আমি তোমার রক্তের কসম খেয়ে বলছি মা ওই শয়তান আদিল যেমন করে তোমার বুক দিয়ে রক্ত বাহির করছি আমিও সেই মতো রক্ত যদি ওর বুক দিয়ে বাহির করতে না পারি তাহলে ব্যথায় আমি কাশবালির ছেলে না মা মা মাগো চলো মা আমরা আমরা এখন আমাদের ওই মহৎ বাচ্চার কাছে যাব বিচার চাইতে দেখি তিনি আমাদের কি বিচার করে মা চলো অসহ্য
সহ্য গুলজার নগরের প্রজাদের অভিযোগ শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। অগো খুদা মেহরবান, এই গুলজার নগরের প্রজাদের অভিশাপ থেকে আমাকে মুক্তি দাও খুদা, আমাকে মুক্তি দাও। কি হয়েছে স্বামী, আপনি আজ এত বিচলিত কেন? কি হয়েছে আপনার, আপনি আমায় খুলে বলুন। কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে তারা? অভিযোগ করেছে ওরা নাকি আমার রাজদরবারে চাকরি করবে না। কেন স্বামী, কি অপরাধ আমাদের যে তার জন্য আমাদের রাজপ্রাসাদে চাকরি করবেন না? অপরাধ আমাদের কিছুই নয় বেগম, ওরা শুধু অভিযোগ করেছে একে রাজপ্রাসাদের চাকরি করবে না। এ কি বলছেন স্বামী? আমি ঠিকই বলেছি বেগম, আমাদের নির্মম বাক্যের পরিহাস, নইলে সাধারণ প্রজারা আমাদেরকে কেন ঘৃণা তিরস্কার করছে? বেগম আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্ধান দিতে, তাই সাধারণ প্রজাগণ আমাদের ঘৃণা তিরস্কার করছে। আপনি এত অস্থির হবেন না স্বামী, ওই বিধাতা যদি আমাদের ভাগ্যে সন্তান না দেয় তাহলে আমরা সন্তান কোথায় পাব? আপনি এত অস্থির হবেন না স্বামী, যদি বিধাতা আমাদের ভাগ্যে সন্তান রাখে তাহলে আমরা সন্তান পাব, আর না হয় প্রজাদের কাছে সমস্ত রাজ্য দিয়ে আমরা এই রাজ্য ছেড়ে অন্য অন্য জায়গায় চলে যাব। এখন কি করব বাবা গো? ওগো স্বামী, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে যে এই রাজ্য আরক্ষিত হয়ে যাবে। চলুন স্বামী, আপনি এখন বড়ই ক্লান্ত, চলুন আপনি বিশ্রাম করবেন। না না, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই, আমি প্রজাদের অভিযোগ থেকে মুক্তি পেতে চাই। ওগো খুদা মেহরবান, তুমি আমাদের প্রজাদের অভিযোগ থেকে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমার অতি যত্নে গড়া এই মসনদ, আমি কত আশা করেছিলাম এই মসনদে বসে আমি সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু আমার ভাগ্যে তা হয়নি। আমায় গ্রাই তিরস্কার করছো হে মসনদ, আমি আজ সন্তান সুখে চলে যাচ্ছি সেই নিগম কারণে, যেখানে থাকবে না কারো হাহাকার, থাকবে না কারো অভিশাপ। সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো গরিব দুঃখী মানুষ, আজ তোমাদের বাসা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সেই নিগম কারণে। যদি রাজ্য পরিচালনা করার সময় আমি যদি তোমাদের অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। Thank you.
হ্যালো হ্যালো Honey, honey.
আমাকে আর মায়া কান্নায় আবদ্ধ করো না আমি আমি এই প্রজাদের সুখ শান্তির বিলাস থেকে বঞ্চিত হয়ে আজ ছেড়ে চলে আসিছি এই প্রাণী বিসর্জন দিতে আমি আমি ওই নদীতে চাপ দিয়ে আমি যে আমার প্রাণ বিসর্জন দেব বুকা তুই যদি আমার কথা না মানিস তাহলে তোকে দিব আমি অবিশ্বাস অবিশ্বাস আমাকে তুমি অবিশ্বাস দিবে দরবেশে আমি প্রজা হাজার হাজার প্রজাদের অবিশ্বাসের মাথা বুঝাই দিয়ে আজকে আমি প্রাণ বিসর্জন দিতে এসেছি ওরে বুকা কেন তুই সোনা রাজ্য ছেড়ে এখানে চলে এসেছিস আর কেন বা তোকে পদাগণ অভিশাপ দিচ্ছে দরবেশ আমি সন্তানি নাটকুরে তাই ওরা আমাকে দেখে আমাকে যে অভিশাপ দিচ্ছে ওরে ওরে বুকা কে বলেছে তুই আটকুরে দেখি 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 তোর হাতখানা আরে আরে তুই তো মস্ত বড় বাদশাহ আছিস আরে তোর তো সন্তান আছে আরে তোর বেগমের ঘরে সন্তান হবে তুই শীঘ্রই রাজ্য ফিরে যা দরবেশ কেমন করে আমি আমার সন্তান পাবো কি আমি কি স্বপ্নে দেখছি আরে না রে বুকা না এই স্বপ্ন নয় বাস্তব এই না একটি ভুল এই ভুল কানালে এত ফুল এই ফুল দিয়ে কি হবে দরবেশ সাহেব এই ফুল কানা নিয়ে তোর বেগমকে শোভন করাবি তাতে তোর বেগমের গর্ভে হবে একটি পুত্র সন্তান তুই শীঘ্রই রাজ্য ফিরে যা তবে কোনোদিন ভুল করবি না তাহলে কিন্তু তোর বিপদ আছে ওই চেয়ে দেখ হক মাওলা ইল্লাল্লাহ একই তোর বাস গেল কোথায় দাঁড়া আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না এখনই আমাকে চলে যেতে হবে আমার বেগমের কাছে আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে গেছে আমি আবার আমার রাজ্যে ফিরে যাব যেখানে যা কিছু আছে সবই রয়েছে কিন্তু জাহাপনা নেই ওই তো মাসনুবদের উপরে পড়ে আছে জাহাপনার মাথার তাজ ওই তো ওই তো মাসনুদ আমায় দেখে কাঁদছে না না আমি আর মাসনুদের দিকে তাকাবো না সে জাহাপনা রাজ্য ছেড়ে চলে গেছে আমিও রাজ্য ছেড়ে চলে যাব সে জাহাপনার সন্ধানে যদি আমি আমার জাহাপনার সন্ধান না পাই তাহলে যে আমিও প্রাণ বিসর্জন দেব স্বামী হারা জীবন নিয়ে আমি আর কিছুতেই বেঁচে থাকতে চাই না কিছুতেই বেঁচে থাকতে চাই না পেলাম না বেগম সাহেবা আমি কোথাও জাহাপনার সন্ধান পেলাম না তুমি কি বলছো মতিলাল তুমিও জাহাপনার সন্ধান কোথাও পেলে না আমি এখন কি করব মতিলাল আপনি তো অস্থির হবেন না বেগম সাহেবা আমি আবার যাব জাহাপনার সন্ধানে আপনাকে অস্থির হবেন না বেগম সাহেবা আপনাকে ধৈর্য ধরতে হবে জাহাপনার অনুপস্থিতিতে আপনাকে রাজ্য পরিচালনা করতে হবে যা আকাশ পাতাশ দমন করে খুঁজে হোক আমি জাহাপনাকে খুঁজে বের করবই বেগম যাও মতিলাল যাও নইলে আমিও মরে যাব আমি যে আত্মহত্যা করব ক্ষান্ত হও বেগম ক্ষান্ত হও আত্মহত্যা করা যে মহাপাপ ওগো স্বামী আপনি ফিরে এসেছেন হ্যাঁ হ্যাঁ বেগম আমি আমার রাজ্যে ফিরে এসেছি যার জন্য আমি এই রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম আমি যে আবার সেই রত্নরে এই রাজ্যে ফিরে এসেছি বেগম স্বামী কি সেই রত্ন স্বামী এই নাও বেগম
ফুল, কিন্তু এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলখানা তুমি শ্রবণ করবে, তারপর মোরা পয়সায় লাভ করবো আমরা একটি পুত্র সন্তান। আমরা লাভ করব ওই আধার ঘরের আলো, দরবাসের বাক্য কখনো মিথ্যা হয় না। নাও তুমি ফুলখানা নাও, আর শুনো বেগম, আজকের এই আনন্দ মুহূর্তে তুমি আমাকে একটি গান শুনিয়ে আনন্দে মনকে ভরিয়ে তোলো। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া, তুমি যে বন্ধু আমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া।
অন্তর উপরে গমন ঠিক আছে স্বামী তাই চলুন দেখতে পাঁচটি বছর কেটে গেল তবু তবু আমার ছেলের সন্তান আমি কোথাও পেলাম না ওগো মেহরবান খোদা কি অপরাধ আমি করেছিলাম তোমার দরবারে যার ভালো গরিবের একমাত্র জন তুমি কেড়ে নিলে কেন কেন গরিবকে তুমি কাঁদাও আমি আমি কত আশা করেছিলাম আমার ছেলে দুটোকে আমি মানুষের মতো মানুষ করব কিন্তু কিন্তু সেই আশার মুখে তুমি ছাই ঢেলে দিলে কোথা ছাই ঢেলে দিলে বাবা 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 তোমাকে না আমি কতবার বারণ করেছি তুমি আর কাঁদবে না তবু তবু তুমি কাঁদছ বাবা ওরে বাবা সুমন কাঁদিবার জন্যই এই মাটির পৃথিবীতে গরিবের জন্ম তাই তো শুরু হয়েছে বাবা গরিবের কান্না গরিবের কান্না ওরে ওরে বাবা সুমন কেবলই যে আমাদের কান্না শুরু হলো যদি যদি নাই কাঁদবো তবে তবে কেন তোর ভাইকে হারাবো বাবা কেন আই আই বাবা সুমন তুই আমার বুকে আই বাবা বুকে আই বাবা সুমন আমি ওই শয়তান আদালের মুন্ডু চিবিয়ে খাবো চিবিয়ে খাবো ওকে আমি খুন করবো খুন করবো যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে আজ পাগল যার কারণে আমার মা হয়েছে খুন যার কারণে হয়েছে আমি আজ ভাই হারা আমিও সেই শয়তানকে হত্যা করে প্রমাণ করে বসিয়ে দিব এই গরিবের বাহুতে শক্তি আছে কি না ভাইজান 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 আমি যদি তোমাকে খুঁজে না পাই ভাইজান তাহলে আমি পাগল হয়ে যাব ভাইজান পাগল হয়ে যাব ভাইজান গান বাজাই ভাই সুখে Oh,
জুহরার গো বাই হো জুহরাই জুহরাই গুহুরে বাইজান তুমি কোথায় গেলে বাইজান আমাকে আখা পেলে কোথায় গেলে আমি তুমি বলো খুদা নরমদের হীরা বাপা সাহেব ওনার গানে খুশি হয়ে একশো টাকা বকশিস করছে একশো টাকা বকশিস করছে হে হে পায়ে বিপাদ রে করে রাস্তা হিলো কাহা ভাইজান ওনার গানে মুগ্ধ হইয়া নরেন্দ্রের মাস আর একজন একশো টাকা বকশিস করছে এই যে ভাই আপনার বকশিসটা নিয়ে যান ভাইজান যেমন করে হোক একে আবার বাঁচাইতেই হবে আমি আমি এখানে কেন আমার ভাইজান কোথায় আমি আমার ভাইজানকে দেখতে পাচ্ছি না আমি আমি যে আমার ভাইজানকে ছাড়া কিছুতেই বাঁচব না ওই কে রে তোর ভাই আর কি হচ্ছে তোর ভাইয়ের বল আমাকে সব কিছু তুই খুলে বল তোর বেশ বাবা আমার আমার বড় ভাইয়ের আমি এসেছিলাম ওই বনে হরিণ শিকার করতে আমি আমি একটু আড়ালে গেতে এসে দেখি আমার আমার ভাইজান নেই দুর্বেজি বাবা তুমি বলো দুর্বেজি বাবা আমি আমি কোথায় গেলে আমার ভাইজানকে খুঁজে পাবো আমি আমি যে আমার ভাইজানকে ছাড়া কিছুতেই একে বাঁচতে পারবো না তুমি বলো দুর্বেজি বাবা তুমি
তুমি বলো তোর বেশি বাবা আমি এখন কোথায় যাব কি করব তোকে কোথাও যেতে হবে না তুই চল আমার সাথে তোর বেশি বাবা আমি কোথায় যাব তোর বেশি বাবা আমি আমি আজ পথ হারা জোরের পাখির মতো চলতে চড়া হয়েছি বলো বলো দরবেশ বাবা আমার যার এই পৃথিবীতে বেঁচে থাকার কিছুই নেই আরে হবে বুকা তোর সবই হবে একদিন তোর সবই হবে তুই চল আমার সাথে ঠিক আছে দরবেশ বাবা তাই চলো তোমার বাক্য যেন ঠিকই হয় আমি যেন আমার ভাইজানকে খুঁজে পাই খুঁজে পাই তোমাকে কেন শরণ করেছি তা তুমি জানো বন্ধু তুমি না বললে আমি কেমন করে জানবো বন্ধু কেন তুমি আমাকে শরণ করেছো বন্ধু শোনো বন্ধু আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন এঁকেছি আর আমার সেই স্বপ্নকে তোমাকে বাস্তবায়ন করে দিতে হবে নইলে আমার অন্তরে কিছুতেই শান্তি ফিরে আসবে না তাই আমি জানি আমার মনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তোমার বিশেষ প্রয়োজন তুমিই পারবে আমার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে ভালো ভালো বন্ধু কিসের সেই স্বপ্ন এই আদেল ডাকাত তার জান দিয়ে হলেও তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিবে বলো বন্ধু কিসের তোমার সেই স্বপ্ন আমাদের আট খুঁড়ে বাদশা গুলজার সন্তান সুখে বনে গিয়েছিল আত্মহত্যা করতে কিন্তু শেষ দরবেশের বাক্যি পেয়ে আত্মহত্যা না করে উল্কার বেগে ছুটে এসেছে গুলজার নগরের রাজদরবারে আমি আরো জানতে পারলাম বন্ধু ওই শয়তান বাদশা নাকি সন্তানের পিতা হতে চলেছে তাহলে এখন উপায় বন্ধু উপায় একটা আছে বন্ধু শয়তানি বেগম সাহেবা সন্তান প্রসবের সাথে সাথে সেই নবজাতক সন্তানটিকে তুমি ওই নদীর পানিতে নির্মমভাবে হত্যা করবে নইলে ভবিষ্যতে সেই সন্তানই আমাদের চলার পথের কাঁটা হয়ে দাঁড়াবে যাও এই মুহূর্তে উল্কার বেগে আমার কথা মতো তুমি ছুটে যাও সেই সন্তানটিকে হত্যা করার জন্য ঠিক আছে বন্ধু আমি সেই ব্যবস্থাই করব কিন্তু আমার লাভ 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 অনেক বন্ধু ওই নবজাতক শিশুকে নির্মমভাবে হত্যা করে তারপর আমি নির্মমভাবে হত্যা করব এই গুলজার নগর রাজ্যের বাদশা গুলজারকে তারপর তার প্রিয়তমা বেগম ফুটন্ত গোলাপ সুন্দরী বেগমকে আমি আমার বিবি বানাবো তারপর আমি বসবো এই গুলজার নগর রাজ্যের মসনদে আর সেই সাথে তুমি হবে আমার এই গুলজার নগর রাজ্যের প্রধান সেনাপতি আর সেই সাথে তুমি পারবে এই গুলজার নগর রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তুমি তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও পারবে পারবে তো বন্ধু আমার কথা মতো কাজ চালিয়ে যেতে ইচ্ছাই পারবো
বন্ধু নিশ্চয়ই পারবো কিন্তু আমার সহযোগিতায় তুমি যদি এই গুলজার নগরের নবাব হতে পারো আর আমি যদি উজিরে আলা হতে পারি তাহলে জরুর জরুর আলব এই আদেল ডাকাত পারে না এমন কোন কাজ এই দুনিয়াতে নেই কিন্তু ইয়াদি রেখো আমি তুমি যে ওয়াদা আমার সাথে করেছ তার যদি বিন্দু পরিমাণ নড়চড় হয় খোদার কসম পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই আদেল ডাকাত কোনদিন তোমাকে ক্ষমা করবে না কোনদিন না এন্ড গুড বাই আদেল ডাকাত তুমি এই খানে খান মির্জা মোহাম্মদ সেনাপতি কবির খাকে চেন তোমাকে দিয়ে আমি কাজ হাসিল করব ঠিকই কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না পাবে শুধু একখানা কাঁধে বিক্ষের ঝুলি তোমাকে দিয়ে আমি ডাকাত বানিয়েছি ওই ছোট লোক কমজাত কাশেম আলীর বড় ছেলে রাজেলকে বাদশা গুলজার তোমার একটু ভুলের জন্য আমার একটু ভুলের জন্য তুমি আমাকে চরম ভাবে অপমান করেছিলে সে অপমানের কথা আমার মনে হলে আমার ধমনী রক্ত টকবক টকবক করে ফেটে ওঠে আমি প্রতিশোধের নেশায় আস এই খানে খান কবির খাও জল্লাদে পরিণত হয়ে গেছে এখন শুধু আমি আমার অপমানের চরম প্রতিশোধ নিতে চলেছি শোনেন উদিনী সাহেব এ পর্যন্ত আমার বেগমের কোন সংবাদ পেলাম না তাহলে কি আমার বেগমের কোন বিপদ হয়েছে না যাহা আপনা এবং বেগম সাহেবের কোন বিপদ হয়নি আমি মতিলালকে পাঠিয়ে দিয়েছি বেগম সাহেবের সংবাদ আনার জন্য শোনেন এ পঞ্চত আমি কোন বেগমের সংবাদ পেলাম না উজির আজম সংবাদ খুবই শুভ যা বনা হ্যালো বলো মতিলাল কিসের সেই শুভ সংবাদ আমাদের বেগম সাহেবের পুত্র সন্তান হয়েছে যা বনা আলহামদুলিল্লাহ ওগো কে কোথায় আছো এসে দেখে যাও আজ গুলজার নগরের সূর্য উদিত হয়েছে সেই সূর্যের আলোতে ফুলগুলো টলমল করে চলে উঠছে আর সুরেন উদ্দিন সাহেব বলেন যাহা আপনা আমরি এখনই রাজপ্রসাদে গিয়ে 1,00,000 স্বর্ণ মুদ্রা এই গুলজার নগরের গরিব মানুষের কাছে বিলিয়ে দিবেন আর সুরের মতিলাল আপনি এখনই গিয়ে সখীগণকে পাঠিয়ে দিবেন রাজদরবারে আর এই গুলজার নগরের সমস্ত রাজ্যে আনন্দ উল্লাসের ব্যবস্থা করে দিকে ওরে তোরা কে কোথায় আছিস আমাদের দয়ালু বাদশা পুত্র সন্তানের পিতা হয়েছে আমার যে আজ কি আনন্দ লাগছে সালামো জানাইলাম বাসাগো বাসায় আপনারই চরণে হাই গো
শুনো সখীগণ আমার এই নাও তোমরা মনে মুক্তাহার আর এই খানাহার পেয়ে তোমরা খুশিতে আনন্দে উল্লাসে চলে যাও আর আমার সন্তানকে আমার কুলে দিয়ে যাও এই নেন জাহাপনা আপনার রত্ন সালাম জাহাপনা সুরের উদির চলেন জাহাপনা এখনো আমরা অন্তপুরে গমন এই চলেন জাহাপনা না না আমাকে পালাতে হবে নইলে এই নবজাত শিশুকে ওই শয়তানের হাত থেকে বাঁচানো যাবে না ওই ওই তো শয়তানের দল এইদিকে আছে ওকে হত্যা করার জন্য আমি ওকে কিছুতেই হত্যা করতে দেব না আমি কিছুতেই হত্যা করতে দেব না কিছুতেই না 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 আমি পালাই আমি পালাই কোথায় আমার নয়ন মণি ওগো স্বামী ওগো স্বামী আপনি এখানে এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনি আমার খোকাকে এনে দিন আমার খোকাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না ওগো খোদা তুমি কেন আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিলে কেন 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 ওগো স্বামী আপনি বলে দিন কোথায় গেলে আমি আমার খোকাকে পাবো বলুন বলুন আমাদের কোপাল আছে পুড়ে গেছে আমাদের কর্ম বলে আমাদের খোকাকে হারালাম আমি এই খোকাকে হারালাম চলো বেগম আজ এই শ্রুত রাজ্য থেকে আমরা পালিয়ে যাই নইলে ওরা যে আমাদেরকে আর বাঁচতে দিবে না তাই চলুন স্বামী শুনো বেগম আমার মাঝে একটা সন্দেহ জেগেছে নিশ্চয় এটা চক্রান্ত কবিরের স্বামী তার কারণ কারণ আমি একদিন ওই শয়তানি কবিরকে অপমান করেছিলাম এই জন্য সে আমাদের সর্বনাশ করার ব্যবস্থা করেছে চলো বেগম শীঘ্রই চলো নইলে ওই শয়তানেরা হয়তো আমাদেরকে আর বাঁচতে দিবে না কোথায় যাব স্বামী কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব এই জগতে যে আমাদের আপন বলতে আর কেউ নেই কে আমাদেরকে একটু আশ্রয় দেবে ওই সৃষ্টিকর্তা যদি আমাদেরকে আশ্রয় না দেয় তাহলে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো স্বামী চলো বেগম শীঘ্রই চলো আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই নইলে ওরা যে আমাদেরকে আর বাঁচতে দেবে না ওগো সুখে থাকো প্রজাগণ সুখে থেকো গরিব দুঃখী মানুষ যে বাদশা তোমাদের মুখে তুলে দিত এক মুঠো অন্ন এই বাদশা আজ তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আর যে বাদশা তোমাদের মাঝে বিপদের মাঝে পাশে সে দাঁড়াতো সেই বাদশার কোনোদিন তোমাদের বিপদের পাশে সে দাঁড়াবো না চলো বেগম কেঁদে কি লাভ হবে কোথায় বলাবে তোমরা এই শয়তান এই জানোয়ারের দল তোরা এখানে কেন এসেছিস কেন এসেছি তা তুমি বুঝতে পারছো না বন্ড কোথাকার
বল 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 তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস ওরে বিশ্বাসঘাতক শয়তানের দল তোরা আমার কচি কুকাকে হত্যা করে আবার চলে এসেছিস আমার কাছে এই আমার এই কচি কুকাকে ফিরিয়ে দে নইলে আমি যে তোকে কোন করব কোন এই আদালত জগৎকে খুন করার আগে এই পৃথিবীর বুক থেকে তোকে চিরবিদায় করে দেব বল বল তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস ওগো ডাকাত তোমরা আমাদের দয়া করো তোমরা আমাদেরকে দয়া করো আমাদের একমাত্র সন্তানকে আমরা হারিয়ে পাজর ভেঙে গিয়েছে আমাদের বুকের পাজরগুলো ভেঙে গেছে সন্তান সঙ্গে আজ আমরা যে মরণ পথে চলেছি হে তোমরা আমাদেরকে যেতে দাও বন্ধু কাস ছেড়ে ফেলো চলে স্বামী শয়তান তুই আমার বেগমকে নিয়ে কোথায় যাচ্ছিস আমার বেগমকে তুই ছেড়ে দে বলছি ছেড়ে দে আমাকে আহ আমি যে হারে চলতে পারছি না ওগো বেগম আজ মৃত্যুর পথে তোমার হাত থেকে একাউন্ট আমার বললাম না বন্ধু আমরা ঘাট থেকে কেটে পড়ে আমার সেনাপতি আমাকে আঘাত করেছে তারপর আমার বেগমকে ছিনিয়ে নিয়ে চলে গেছে তোর থেকে বাবা আমি যে আর কিছুই দেখতে পাচ্ছি না তুই কিছুই ভাবিস নে আমি তোকে ঠিক করে তুলবো তুই চল আমার সাথে কোথায় যাব দরবেশ আমার আশ্রমে আমি তোকে ঠিক করে তুলবো চল আমার সাথে তোমাকে রক্ষা করার জন্যে দাও শীঘ্রই তোমার গহনাগুলি খুলে দাও তুমি তুমি আমাকে প্রাণে মেরো না ডাকাত আমি আমি আমার গহনাগুলো খুলে দিচ্ছি খুলে দি এবার তুমি আমাকে যেতে দাও যাও তুমি এখন নির্ভয়ে চলে যেতে পারো হ্যাঁ তবে একটি কথা শুনে যাও তোমার এই গহনা বিক্রিত টাকা আমি নিজে গ্রহণ করব না এই গহনার বিক্রিত টাকা আমি গরিব মানুষের মাঝে বিলিয়ে দেব এবার এবার তুমি যেতে পারো তাই যাচ্ছি তাই যাচ্ছি তাই যাচ্ছি বেমন আদেল আমি একদিন তোর প্রতিশোধ নেবই নেবই এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাত বানিয়েছিস এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস এই পিস্তল দিয়ে তুই আমাকে সর্বহারা বানিয়েছিস আর এই পিস্তল দিয়ে তোকে আমি একদিন খুন করব খুন অশান্তি 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 সারা রাজ্যময় যেন অশান্তির আগুন জ্বলে উঠেছে আর কেই বা এই অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে কোথায় সেনাপতি জাফর আলী খান আমাকে কেন স্মরণ করেছে জাপারা
শুনো সেনাপতি সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে, এর কি করে খবর রাখো বলো, জবাব দাও কেন এই অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে, কারই বা অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে বলো, জবাব দাও। অশান্তি 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 সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলছে এই ছোট লোক বেদব শয়তান গো। গতকাল রাতে এই জানোয়ারটা একটি ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল আব্বা হুজুর, তখনই পথের মধ্যে ধরা পড়ে যায়। আপনি এই জানোয়ারটার উপযুক্ত বিচার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিচারক, আমি বিচার করব, তুমি এবার যাও, আমি তার উপযুক্ত বিচার করব। কোথায় পহরি? আদেশ করেন যাব না, আমার চাবুকটা নিয়ে এসো। তাই যাচ্ছি, যাব না, এই নেন যাব না আপনার চাবুক, এবার তুমি যাও। তাই যাচ্ছি, যাব না। শুনো জান সেনাপতি জাফর আলী খা, তুমি এই উদ্যুক্ত বালককে চাবুকের পর চাবুক মেরে তার দেহটাকে দুলুসাত করে দাও, যাতে আর কোনদিন অন্যায় কাজে আর না পাও না বাড়া, তার বিচার দেখে এই প্রাসাদের কেউ যাতে লিপ্ত না হয়। আর আমি যাচ্ছি, এই শহরের গ্রামে গুঞ্জে এই শূন্য নিয়ে, যাতে এই লুণ্ঠনকারীদের বন্দি করে যাতে আমি এই সারা রাজ্যময় শান্তি প্রতিষ্ঠা করতে পারি, এবার আমি যাচ্ছি। বল সুলতান, তুই কেন আছিস? হ্যালো, বল তুই কেন ডাকাতি করেছিস, বল তোর সত্যর নাম কি? যদি তুই সত্য কথার নাম বলিস তাহলে এই চাবুকের আঘাতে তোকে যে পিষে মারবো। সেনাপতি সাহেব, আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছেন, আমি আমি সরল সোজা মানুষ, কে কে ওই ডাকাতের সর্দার, আমি আমি তা কিছুই জানি না সেনাপতি সাহেব, আপনি আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। দয়া না, তোকে যে ছেড়ে দিলে আমার চাকরিটা যে চলে যাবে, তুই তুই আমার হাত থেকে কিছুতেই নাই ভাবিয়া বল তোর সর্দার নাম কি? সেনাপতি সাহেব, আপনি যদি অমন করে চাবুক মারেন তাহলে যে আমি মরে যাবো সেনাপতি সাহেব, আপনাকে আপনি যে আমাকে দয়া করে ছেড়ে দেন। দয়া Yeah.
সেনাপতি সাহেব আপনি আপনি আমাকে দয়া করেন, আপনি আপনি যে আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। কে কে জানি বলছে আমাকে দয়া করো, তবে কি সে আমার মতো বিপদে পড়েছে? একদিন আমার মা দয়া চেয়েছিল সে আদেল ডাকাতের কাছে, কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া করেনি। আদেল ডাকাত দয়া না করলেও আমি দয়া করব। কে 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 তুমি ভাই? এই চুপ কর বসু, তুই যদি আমার কাজে বাধা দি তাহলে যে আমি তোকে খুন করব। নিজের বাপ না আগে বাপ, তারপর বল কেন এই ছেলেকে চাবুকের পর চাবুক মারছিস? এই শয়তান একদিন বদ্ধ মহিলার গহনা ডাকাতি করেছিল। মিথ্যা কথা, বদ্ধ মহিলার গহনা চুরি করেছি আমি? যদি তার সাহস থাকে চাবুক আমাকে মার। তাহলে কি তুই ডাকাতি করেছিস? কোথায় আছি? চুপ, চিৎকার করলে তোকে আমি খুন করব। এখনো বলছে এই স্থান ত্যাগ কর। দাদর্শ, আমি তোর মাথা রানি, কিছুতেই যাই স্থান ত্যাগ করবো না। আই তবে জানুয়ার, আই তবে, আই আমি তোকে খুন করে ফেলব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন, তোকে আমি নির্মম ভাবে খুন করব। খুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুন। এমনি ভাবে আমার মাকে খুন করেছিল আদেল ডাকাত, আজ তুমি খুন করবে আমাকে? তুমি আমাকে খুন করো, আর সেই খুনের মাঝে আমি আমার মায়ের কাছে যেতে পারবো। কে কে তোমার মা? বলো বলো, চুপ করে থেকো না, একবার খুলে বলো কে তোমার মা? তবে তবে কি সে আমার আচেল ভাই হবে? আচ্ছা ভাই, তোমার তোমার পিতার নাম কি কাশেম আলী? কাশেম আলী? তুমি কোন কাশেম আলীর কথা বলছো? তাহলে শোনো ভাই, ওই গুলজার নগরের গুলজার বাদশার একমাত্র পরম বন্ধু ছিল, তারই তারই নাম কাশেম আলী। আচ্ছা ভাই, গুলজার নগরের বাদশা তোমার কি হয়? উনি উনি যে আমার পিতা হন। ওরে ওরে ওরে, তুই কি আমার ছোট ভাই? আজ কতদিন হলো তোকে আমি দেখিনি। আই ভাই, তুই আমার বুকে আয়। তবে তবে কি তুমি আমার দাদা? দাদা বল বল সুমন, আমার পিতা এখন কেমন আছে? ভাইজান, আমাদের সর্বহারা পিতা এখন ওই লোক সমাজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। আমার পিতা ভিক্ষা করতে পারে না,
যার পিতা এতদিন আজ পালঙ্গে বসে আজ খেত তারই পিতা কিনা আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে আদেল ডাকা তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস আমাকে তুই ডাকাত বানিয়েছিস ভাইজান আমি আমি সরল সুজা মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলাম আমাকে ওরা সরল সুজা মানুষ হিসেবে বাঁচতে দিল না আমাকে আমাকে তারা সরল সুজা হিসেবে বাঁচতে দিল না তাহলে আমি আর তাদের মুখে ধ্বংসের আগুন জ্বালিয়ে প্রমাণ করে দেব যে এই গরিবের বাহুতে শক্তি আছে কি না ঠিক আছে ভাই ঠিক আছে হবে তোমার কথাগুলো সবই বুঝতে পেরেছে ওই চাঁদের গায়েও কলঙ্ক থাকতে পারে তবু আমার ভাইরা ছেলের গায়ে কোনো কলঙ্ক নেই হবে তোমাকে রাজ দরবারে কথা দিলাম ভাই আমি তোমার সহযাত্রী হয়ে তোমার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করব আর যতক্ষণ পর্যন্ত সেই হত্যাকারীকে খুঁজে বের করতে না পারবো ততদিন পর্যন্ত তোমরা ধুমাই আমাদের এই রাজমহলেই থাকবে যাও সমর যাও তুমি তোমার বাবাকে খুঁজে বের করো যেখান থেকে খুঁজে পাও তোমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করে আনো চলো ভাই এবার আমরা এ শত্রুর মোকাবেলা করে চলে আয় চলে যাও ভাই আমরা এখন অন্তপুরে ভ্রমণ করে তাই চলো ভাই কিন্তু তোমার এই কৃতিত্বের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এই চলো ভাই তাই চলো এখন ঠিক করবো আর কার কাছেই বা ওকে আমি রেখে যাব ওকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে যে আমার সকল সাধনায় ব্যর্থ হয়ে যাবে যেমন করেই হোক এই শিশুকে আমার বাঁচাতে হবে ও ভগবান তুমি আমাকে পথ দেখিয়ে দাও ভগবান তুমি আমাকে পথ দেখিয়ে দাও কোন পথে ওকে আমি নিয়ে যাব আর কার কাছেই বা ওকে আমি রেখে যাব গিরে বুঠা খা ব্যাঠা খুব সুরজকে বাচ্চাকে নিয়ে এখন দাঁড়িয়ে আছিস কেন তোহার কোনো বিপদ হয়েছে গিরে ব্যাঠা তুই এখানে কি করছিস এ শিশু তোর কি আছিস বল শীঘ্র বল হ্যাঁ বলছি সর্দার এক শয়তান ওর পিতাকে হত্যা করে তারপর ওর মাকে রেখেছে ওই কারাকক্ষে বন্দি করে সেই শয়তান এই নবজাত শিশুকে ওই নদীর জলে নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছিল তাই এই শিশুকে নিয়ে আমি কোনোরকমভাবে পালিয়ে এসেছি সর্দার নাও সর্দার ওকে তুমি বুকে তুলে নাও ওকে তুমি মস্ত বড় যোদ্ধা বানাও যাতে ওর পিতার হত্যাকারীর পথে শোধ নিতে পারে নাও সর্দার ওকে তুমি বুকে তুলে নাও হ্যালো আমি সবই বুঝতে পারি আছি দে হ্যালো দে ওহাকে আমার কাছে দে আমি ওকে মস্ত বড় যোদ্ধা বানাবো দে ওহাকে আমার কাছে দে চল বেটা আমার গর্মে চল আমি সুন্দর দেখে তোহার একটি নাম রেখে দিব হ্যাঁ তাই চলো সর্দার তাই চলো চলো লেখরা সাবাস চালাও হ্যালো আবার যুদ্ধ চালাও সাবাস লেখরা তুই আমাকে হার মানিয়েছিস তোকে আমি সর্দার বানাবো তোকে আমি আরো বড় মস্ত বড় যোদ্ধা বানাবো দে আবার লড়াই দে হ্যালো এবার কে তোমাকে রক্ষা করবে এবার তুই আমাকে ক্ষমা করিয়া দে ব্যাটা ক্ষমা করিয়া দে
যাও এবারে তো এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে আর কখনো আমার সাথে লড়াই করবে না ন্যাকড়া আমার বড় যুদ্ধ হয়েছে সাবাস সাবাস ন্যাকড়া সাবাস চল বেটা চল আমার গর্বে চল হ্যালো হ্যালো ওই তো আমার বেগম হারছে ওই তো আমার বেগম খোকা কাঁদছে আই আই খোকা তুই আমার বুকে আই কি কি তুই আমার কাছে আসবি না আমার এই বিকট মুক্তি দেখে তুই কি আমায় ঘৃণা করছস কি কি বেগম তুমি কি আমাকে আর স্বামী বলে ডাকবে না এই পেয়েছি কি আমাকে আর ধরা দিবে না ওরে খুকা আমি যে তোর জন্ম দাদা পিতা আই বাবা আই তুই আমার বুকে আই আই বাবা তুই আমার বুকে আই আমি গরিব বলে তুমিও আমাকে ঘৃণা করছ কে কে ওখানে কাচ্ছি আমার মন বলছি সেও সেও আমার মতো বিপদে পড়েছে কে কে আপনি কেন এবার এখানে এসেছেন এই এই পেয়েছি আমার হারানো মানিককে আমি খুঁজে পেয়েছি আই বাবা তুই যে আমার বুকে আই ও খোদা মেহেরবান আমি আমি একই দৃশ্য দেখছি আমার আমার পিতা ওই তোর মতো পাগল হয়ে ওই তারে তারে ঘুরে বেড়াচ্ছে বলুন বলুন কে আপনি আর কেন এবার আপনার এই অবস্থা তুমি 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 কি বলতে পারো আমার বেগম আর খোকা কোথায় আমি আজ কতদিন যাব তোদেরকে দেখি না কত না কাঁদলুম কত না খুঁজলুম কিন্তু কোথাও ওদের সন্তান খুঁজে পেলাম না খোদা আমার খোদার জ্বালাই যে আমি আর পথ চলতে পারছি না বাবা তুমি আমাকে কিছু বসা দাও আজ কদিন যাব আমি কিছুই খাইনি আমি কিছু মুড়ি কিনে খাবো দাও আমাকে কিছু বসা দাও দাও বাবা আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই ও খোদা মেহেরবান তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কাউকে রাখবে না এই পৃথিবীটাকে শুধু অমানুষের দ্বারাই পরিচালনা করবে ধনীদের কাছে কি গরিবের লাঞ্ছনা কোনোদিন শেষ হবে না গরিবকে কোনোদিন তার ন্যায্য বিচার ফিরে পাবে না এইটাই তো গরিবের কান্না এই এই যুগের কাহিনী কি শুধু গরিবের কান্না নিয়ে পরিচালিত হবে গরিবের গরিবের কান্না কি কোনোদিন শেষ হবে না কোনোদিন শেষ হবে না কোনোদিন শেষ কোনোদিন না কোনোদিন না সে যাবেই তো আমার মন বলছে সেও আমার মতো কাউকে হারিয়ে তার দলে কোনো আঘাতে লেগে আছে
কেন সে এমনি ভাবে চলে গেল, কেন এই ভাই আমার কথাগুলো আমার সম্মুখে তুলে ধরলো? এই তো শুরু হয়েছে গরিবের কান্না, গরিবের কান্না। সাল, আমি তোমাকে কিছু দরকারি কথা বলবো। বলো না আপা হুজুর, আপনি যা বলবেন তা আমি মাথা পেতে গ্রহণ করব। আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাহিরে চলে যাচ্ছি, আমি আশা করি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি সুন্দরভাবে এই সিংহাসন পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাগুলো যাতে কোনোদিন কষ্ট না পায়। আপনার ধোয়াদেশ আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব আব্বা হুজুর। তবে আপনি তাহলে কি আগামীকালই চলে যাবেন? হ্যাঁ পুত্র, আমি আগামীকালই চলে যাব এই প্রাসাদের বাইরে। তল পুত্র, এখন আমরা এই অন্তঃপুরে চলে যাই। তবে একটি কথা তুমি সবসময় স্মরণ রাখো, আমার দেওয়া কথা, আমার যে আদেশ আমি দেওয়া যাচ্ছি এই আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করে যাইও। ঠিক আছে আব্বা হুজুর, আপনি বড্ড কালন, তো চলুন আপনার এখন বিশ্রামের প্রয়োজন, চলুন আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। শান্তি অশান্তি, রাজমহলে এক অশান্তির আগুন জ্বলে উঠেছে, এ রাজমহলে আমাকে শান্তি ফিরে আনতে হবে। হ্যালো, ইশ ভাইজান, গুস্তাপি মাফ হয় ভাইজান, তবে তোমাকে একটি কথা না বললেই নয়, তোমাকে যা মানিয়েছে না অপূর্ব অপূর্ব লাগছে তোমাকে ভাইজান। ভাইজান, আজ আমি সখীকে নিয়ে ফুলবাগানে ঘুরতে যাব। আজ কতদিন হলো আমি ফুলবাগানে ঘুরতে যাই না। সাথে বলো ভাইজান, তুই যে আমার একটিমাত্র বোন, তুই এখন অনেক বড় হয়েছিস, তাই তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় হচ্ছে। তাছাড়া তোকে আমি কেমন করে একা বাগানে ফিরে যেতে দেই? হরে বোন, তোকে নিয়ে যে আমার বিষম ভয় হচ্ছে। ভাইজান, কোনো ভয় নেই, আমি আমি যাবো আর আসব। দাও না ভাইজান আমাকে যেতে। না না সাথে, আমি তোকে এমনি ভাবে যেতে দেব না, আমাকে কিছু না দিয়ে তুমি চলে যাবে। ভাইজান তুমি আমার কথা শুনবে না? না। হাই গো শোনো শোনো প্রাণের ভাইজান, বলি যে তো গরিবের প্রাণে কি কোনোদিনও শান্তি ফিরে আসবে না? গরিব কি শুধু কেঁদেই যাবে? গরিবের প্রাণে কোনোদিন গরিব কি কোনোদিনও শান্তি খুঁজে পাবে না?
কে তুমি ভেদ্য আর কেন ওই বা তুমি এভাবে চিৎকার করছো ভালো ভালো বুদ্ধ ভালো তোমার কি হয়েছে কি আর বলবো হুজুর আপনার সেই শয়তান সেনাপতি আমার মেয়েকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে এসেছে দয়া করে আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর হুজুর আমার একটি মাত্র মেয়ে তাই ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না আমার মা মেয়েকে ফিরিয়ে দেন হুজুর ফিরিয়ে দেন আমার মেয়েকে ফিরিয়ে দেন হুজুর ফিরিয়ে দেন আমার আমার একটি মাত্র মেয়ে তাই ওকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না কিছুতেই বাঁচব না আপনার মেয়েকে আর কোনোদিন ফিরে পাবেন না আপনার মেয়ে আর ইহ জগতে নেই আর মেয়ে আপনার মেয়ে আর কোনোদিন ফিরে আসবে না আপনার মেয়ে কোনোদিন ফিরে আসবে না 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 আমার মেয়ে কখনোই মরতে পারে না তবে তবে আমার মেয়েকে গুলি করেছ তুমি আমার মেয়েকে গুলি করেছ একই আমার মেয়ের কণ্ঠের হার তোমার কাছে লোকে করে বলো বলো জবাব দাও আপনি আমাকে মিথ্যা সন্দেহ করছেন আপনার মেয়েকে আমি কোনো দিন খুন করিনি যখন আপনার মেয়ে চিৎকার করছিল আমি তখনই ছুটে যাই গিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত ঝরছে তখনই দেখতে পাই এই হারখানা ওর পাশে পড়ে আছে তাই তো নিয়ে এলাম আপনি আমাকে ভুল বুঝবেন না মিথ্যে মিথ্যে কথা তুমি আমার মেয়েকে খুন করেছ শাহজাদা আপনি আর উপযুক্ত বিচার করো হ্যাঁ হ্যাঁ আমি তাই করবো আমি আর উপযুক্ত বিচারই করবো কোথায় কোথায় সেই ডাকা এই তো সেই খুনি এই শয়তান আপনার মেয়েকে খুন করেছে শুনো সেনাপতি এই মেয়েকে ডাকা যে খুন করেছে তার কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ তার কোনো প্রমাণ দেখাতে পারবো এই শয়তানটাকে যদি এই মেয়েকে খুন না করতে থাকতে তাহলে কেমন করে ওই মেয়ের কণ্ঠের হার ওর কাছে এলো কি করে এই এই তার প্রমাণ শাহজাদা আরো একটি বর্ত আছে দেখুন এতে কি লেখা আছে দেখে সেই পত্রখানায় কি লেখা বাবা আমরা ঘরে ঘরে জন্মেছিলাম বলেই তাই এই সমাজের কাছ থেকে আমি যা রেহাই পেলাম না আমরা গরিব ভরে আমরা যে স্বাধীনভাবে চলতে পারলাম না তবে কি যুগের গরিব মানুষগুলো কোনোদিন ন্যায্য বিচার পাবে না যদি বিচারে পাবে তাহলে কেন গরিবের প্রতি ধনীর এত অত্যাচার দিন দিন বেড়েই চলেছে কেন ওই বয়স ডাকাত আমার সতীত্বকে কেড়ে নিল তাই আমি সতীত্বকে ধরে রাখতে পারলাম না বলে এই বল
তুই একটা খুনি তুই একটা ডাকাত তুই হত্যা করেছিস এই গরীব পাতার মেয়েকে তোকে আমি সেদিন ক্ষমা করেছিলাম কিন্তু কিন্তু আজ তোর কোনো ক্ষমা নেই বেমন তোর কোনো ক্ষমা নেই আপনি বিশ্বাস করুন শাহজাদা আমি এই মেয়েকে কোনোদিন খুন করিনি এই গরীব মেয়ের ন্যায্য বিচারের জন্য আমি আপনার দরবারে হাজির করেছি তার লাশ আমি মনে করেছিলাম তার ন্যায্য বিচার পাবো এখন আপনার ইচ্ছে যা ইচ্ছে তাই করুন হ্যাঁ হ্যাঁ আমি তাই করব আমি হলাম বিচারক এই বিচারকের আসনে বসে আমি তার উপযুক্ত বিচারই করব শুনো সেনাপতি এই জানোয়ারটাকে তুমি চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে এ তরুণ সাথে মিশিয়ে দাও তারপর তারপর আগামী কালকে রাজপথে শত শত মানুষের সামনে রাজপথকে গুলি করে হত্যা করবে চালাও চাবুক বল শয়তান কে এই মেয়েকে খুন করেছে বল জবাব দে সহ্য করতে পারছি না সহ্য তোকে তো হবেই বল বল কেন তুই ওকে বল 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 আমি যে আর সহ্য করতে পারছি না সেনাপতি না হলে কি তোমার হাতে ব্যথা হয়ে গেছে চাবুকের বা চাবুকে মেরে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও এখনো তুমি মুক্তির মতো দাঁড়িয়ে আছো আমার শরীরে রক্ত টকবক টকবক করে ছুটে উঠছে চালাও চাবুক বল তোর এই গরিবের ইজ্জত তো লুটে নিয়েছিস তুই এটা ভুল করেছিস তুমি কেমন তুমি কে মা তুমি কেমন করে জানো এই ডাকাতে ওই আমার মেয়েকে খুন করে রে আমি নিশ্চয় জানি আমি যখন আমার সাথে সাথে বেড়াতে যাচ্ছিলাম তখনই আমি শুনতে পাই নারীর কণ্ঠের স্বর বাঁচাও বাঁচাও আমার চিৎকার করছে তখনই আমি ছুটে যাই পথের মাঝে দেখতে পাই আমি তাকে চিৎকার শুনে ছুটে যাচ্ছে কিছু দূর যেতেই দেখি এ যেন এক জানোয়ার এক জানোয়ারের ওদিক দিয়ে পালিয়ে যাচ্ছে ধরা পড়ার ভয়ে আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল আমি টাকা নেইনি আমি দৌড়ে ছুটে যাই ওই মেয়েটির কাছে যেয়ে দেখি ওর মুখ দিয়ে রক্ত ঝরছে তখনই আমি খবর দিতে আসি তারপর তারপর কি হলো বলো রাহেলা তারপর কি হলো তারপরে এই শয়তান একখানা পত্র দিতে চেয়েছিল পত্র না নিয়াতে অস্বীকার করাতে এই জন্য ওরা আমাকে খুন করতে চেয়েছিল আপনি এই নরাপশুর বিচার করুন আমি তাই করব আমি এই জানোয়ারটার উপযুক্ত বিচারই করব এই জানোয়ার যে কাজ করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না যাও বোন তুমি ভয়ে চলে যাও আমি এই জানোয়ারটার কঠিন বিচার তাই যাচ্ছি শাহজাদা এই নাও ভিদ্ধ তুমি তোমার মেয়ের লাশ দাফন করার ব্যবস্থা করো গে যাও ভিদ্ধ তুমি আমার নির্ভয়ে চলে যাও
চল রে বেটি চল তুই তোর বাসুর ঘরে চল ভালো ভাই ভালো ভালো ভাই এই জানোয়ার যে কাজ করেছে তার কি বিচার হতে পারে শাহজাদা এবারকার মতো তাকে ক্ষমা করুন ক্ষমা না 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 সে কোনোদিন ক্ষমা পাবে না সে যে অপরাধ করেছে তার উপযুক্ত বিচার না করে আমি তাকে ছাড়ছি না কোথায় পরে আদেশ করেন শাহজাদা বন্দি করো এই দুপায়া জানোয়ারটাকে শাহজাদা কোনো কথা নয় পরে কোনো কথা নয় বন্দি করো জানোয়ারটাকে আজ ওকে বন্দি করে কারাকক্ষে রেখে দাও আগামীকাল ওকে রাজপথে শুলে চড়াতে হবে যাতে আর কুকুরমোর বিচার দেখে সমস্ত রাজ্যের মানুষগুলো থর 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 করে কাঁপতে থাকে এরাও পরে যাতে সমস্ত রাজ্যের গরিবী দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে একটু নীরবে শান্তিতে ঘুমাতে পারে যাও পরে এখনো তুমি দাঁড়িয়ে আছো ওকে নিয়ে যাও আমার ছরমুখ থেকে ওর চেহারা থেকে আমি আর কিছু সহ্য করতে পারছি না নিয়ে যাও পরে নিয়ে যাও চলো ভাই এখন থেকে আমরা সমস্ত রাজ্যের জানোয়ারদের উপর ঝাঁপিয়ে পড়ে যাতে দেশের গরিবী দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে দুবেলা দুমুঠো ভাত ডাল ভাত খেয়ে একটু শান্তিতে নীরবে থাকতে পারে চলো চলো রে বেঠা তুই কাহা গেলে রে বেঠা তুই শীঘ্র চলে আয় বাবুজি বাবুজি আমি এসে গেছি বাবুজি হে রে বেঠা তুহাকে না দেখিলে আমি ঠিক থাকতে নাই পারি রে বেঠা বাবুজি আজ কতদিন হলো আমি বাহিরে কোথাও যাইনি তাই এক জায়গায় আমার আর কিছুতেই ভালো লাগছে না বাবুজি দাও না আমাকে একটু বাহিরে যেতে হে রে বেটা তুই বাহিরে গেলে আমি ঠিক থাকতে নাই পারি রে বেটা নাই পারি তুই বাহিরে গেলে তোহার কোনো বিপদ হইলে তোর কোনো বিপদ হতে পারে যা বেটা তুই গর্বে চলে যা আমি উদার দিয়ে যাচ্ছি আমি উদার দিয়ে যাচ্ছি আমি উদার দিয়ে যাচ্ছি বাবুজি বাহিরে চলে গেছে এই সুযোগে আমি একটু ওই পাশের বাগান থেকে ঘুরে আসি